ফলের আগেই গতকাল বজবজে দেখা গিয়েছিল শাসক কর্মীদের উল্লাস। আর তালিকা প্রকাশের আগেই বীরভূমে মনোনয়ন জমা শাসক প্রার্থী। কেষ্টবিহীন বীরভূমে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসক দলের প্রথম মনোনয়ন। দু জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গতকালের ছবি দেখাচ্ছি বজবজে, যেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই একেবারে আবির মেখে উল্লাসে মাতলেন, বিজয়ের উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা। আর অন্যদিকে আজ যেখানে তালিকা প্রকাশের আগেই বীরভূমে প্রথম মনোনয়ন পত্র জমা দিলেন শাসক প্রার্থী, প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি, তার আগেই কিভাবে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি, তা নিয়ে উঠছে প্রশ্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, জেলা নেতৃত্ব কি বলছে? কুসুমিতা, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সিউড়ি 2 নম্বর ব্লকে জেলা পরিষদের 29 নম্বর যে আসন, সেই আসনে গতকাল মনোনয়নপত্র জমা দেন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। এবং তিনি মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে তিনি জানান যে দলের অনুমোদন নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে এটাই যে এখনো পর্যন্ত তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কোনো স্তরেই ঘোষণা করা হয়নি। কালকে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে, কিন্তু তারপর যেটা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন যে কোনো রকম কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। কিন্তু তারপরে এই নুরুল ইসলাম কী করে তিনি মনোনয়নপত্র জমা দিলেন, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব পরিষ্কার করে কিছু বলেনি, যেতে দলের অনুমোদন আছে কিনা। বিকাশ রায়চৌধুরী যেটা জানিয়েছেন যে দল অনুমোদন করেছে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু কোনো নেতৃত্ব হয়তো তাকে বলেছেন, সেই জন্য তিনি সেখানে জমা দিয়েছেন। এদিকে বিজেপির বক্তব্য যে এটা গোষ্ঠীকন্দল, কারণ ভয়ে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না, কারণ ঘোষণা করলেই গোষ্ঠীদ্বন্দ্ব চারিদিকে শুরু হবে। এবং এই যে নুরুল ইসলাম, তিনি যে জমা দিয়েছেন মনোনয়ন, সেটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল, কারণ নুরুল ইসলাম এর আগে কখনো তিনি জেলা পরিষদে দাঁড়াননি, তিনি ব্লক সভাপতি ছিলেন, এই প্রথম তিনি দাঁড়ালেন। এবং তিনি শতাব্দী রায় ঘনিষ্ঠ, এবং তিনি যাতে ওই সিটটা অন্য কেউ দাঁড়াতে না পারে তার জন্য তিনি আগে থেকেই মনোনয়নপত্র জমা দিলেন। অর্থাৎ চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু এ বিষয়ে তৃণমূল এখনো পর্যন্ত পরিষ্কার করেনি যে এই এইতে দলের অনুমোদন আছে কিনা। প্রতিযোগিতা, ধন্যবাদ ভাস্কর। মনোনয়ন জমা দেবার পর শাসক দলের প্রার্থী অর্থাৎ তৃণমূলের ব্লক সভাপতি কি জানালেন শোনাবো। আমি আজকে সিউড়ি 2 নম্বর ব্লকের জেলা পরিষদের 29 নম্বর আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলাম। দলীয় নির্দেশের ভিত্তিতেই আমি করেছি। আমরা তো সবাইকে বলেছি স্বাধীনভাবে সবাই নমিনেশন ফাইল করুক, একটা প্রতিদ্বন্দ্বিতা হোক। আনকন্টেস্টের কথা আমি ভাবতে যাচ্ছি না, তার কারণ হচ্ছে নির্বাচনে একটা লড়াই হওয়া জরুরি, কন্টেস্ট করা জরুরি সবার। রাজনীতিতে হার জিত হয়তো একজনই জেতে, কিন্তু কন্টেস্ট করা উচিত। 100%-এরও বেশি।